আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে একটি ট্যাঙ্কি মোটর সেটিং করতে হয়। কীভাবে একটি ট্যাঙ্কি মোটর সেটিং করতে হয় সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে যে কথা না বলিনি, আপনি যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এখানে একটি দেখতে পাচ্ছেন ট্যাঙ্কি রয়েছে আমার সামনে, আর এটা হলো একটি গাজি ট্যাঙ্কস খুবই ভালো মানের। আর এখানে 500 লিটার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে 500 লিটার। আর এখানে একটি শর্ট পিস, তো এরকম তিনটা শর্ট পিস রয়েছে, এদিক থেকে নেমে এদিকে যাবে, তারপর এদিক থেকে সরাসরি আমাদের চলে যাবে ওই দুইটা লাইনের সাথে। দেখতে পাচ্ছেন দুইটা লাইনের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন এদিক থেকে সুন্দর করে আমরা কীভাবে কাজটা করি সেটা আপনাদেরকে দেখাবো। এখন আমাদের শর্ট পিসটা ভিতরে দেখে আমরা এখানে একটি জয়েন্ট সকেট দিয়ে তারপর আমরা একটি টি লাগাবো। তো এখানে যদি টিটা লাগে যায় তাহলে দেখতে পাচ্ছেন আমরা কোথায় পড়ে যাচ্ছে। আপনারা চাইলে ট্যাঙ্কির একটু সামনে দিকে টেনে আনতে পারতাম, কিন্তু ট্যাঙ্কিটা এক সাইড হয়ে যেত, যার কারণে একটা সমস্যা দেখা দিত। তো যার কারণে আমরা এটা এভাবে করলাম, একটা সকেট ব্যবহার করছি। এখন এখানে সুন্দর করে আমরা একটি এই সকেটটা লাগিয়ে দিচ্ছি, এটা হলো একটি 1 ইঞ্চি জয়েন্ট সকেট আমরা এখানে লাগিয়ে দিচ্ছি। লাগানোর পর আমাদের একটি টি লাগাতে হবে, আর 1 ইঞ্চি একটা টি লাগাবো। এখানে উপর দিকে এটা হলো আমাদের গ্যাস, আর নিচের দিকে যেটা যাবে সেটা হলো পানির জন্য। এখন এখানে এটা একটি নিপেল দেখতে পাচ্ছেন, 1 ইঞ্চি একটি নিপেল আমরা পেঁচিয়ে নিয়েছি। তারপর এখন এটা টিয়ের ভিতরে প্রথম একটা মাথা লাগিয়ে নিতে হবে নিপেলের, তারপর জয়েন্ট সকেটের ভিতরে বাকিটা লাগিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা কীভাবে লাগিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। এখন আমাদের টিটা লাগানো হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো, এখানে এই যে একটি বাল্ব রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাল্ব, কারণ এই বাল্বটা দিয়ে পানিটা অফ করার জন্য, ট্যাঙ্কির পানিটা অফ করার জন্য আমরা এখানে একটি বাল্ব ব্যবহার করব। তার আগে একটি নিপেল দরকার, নিপেলটা আমরা থ্রেড দিয়ে পেঁচিয়ে নিচ্ছি, তারপর আমাদের এই বাল্বটা লাগিয়ে দিতে হবে। এখন আমরা বাল্বটার চাবিটা কোন দিকে থাকে বা কোন দিকে অন অফ হতে সুবিধা হবে তো আমরা সেটা দেখে তারপর আমরা লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা এখানে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পর আমাদের এই যে ইটটা দেখতে পাচ্ছেন, এই ইট থেকে আমাদের এখানে একটি এলবো ধরে তারপর আমাদের এই বাল্ব থেকে মাপটা নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন 25.5 ইঞ্চি, তো আমরা 25.5 ইঞ্চি একটি পাইপ কেটে নিব। আপনারা দেখতে পাচ্ছেন 25.5 ইঞ্চি একটি পাইপ কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন 25.5 একটি পাস পাইপ কাটতেছি, তো মোটামুটি আমাদের পাইপটা কাটা প্রায় শেষ। আপনারা দেখতে পাচ্ছেন যে পাইপটা আমাদের কাটা হয়ে গেছে। এখন আমাদের প্যাঁচ কাটতে হবে পাইপটা দিয়ে। এখন কীভাবে প্যাঁচটা কাটি দেখতে পারবেন আপনারা, এই দেখতে পাচ্ছেন প্রথমে এভাবে করে আমাদের ধরিয়ে নিতে হবে, মানে 1 ইঞ্চি ব্লেড লাগিয়ে নিতে হবে ডায়ের ভিতরে। আর এটা 1 ইঞ্চি থেকে 16 ইঞ্চি পর্যন্ত ডায়ের ব্লেড সেটিং করা থাকে, মানে বিভিন্ন সাইজ আপনারা যে সময় যেটা পাইপ ব্যবহার করেন যে সময় সেটা আপনারা ব্যবহার করবেন। এখন এখানে আমরা পাইপটা দেখতে পাচ্ছেন প্যাঁচটা কেটে এখন উল্টো দিকে খুলে নিচ্ছি, তারপর আমাদের থ্রেডটা পেঁচিয়ে নিতে হবে। আমরা থ্রেডটা পেঁচিয়ে নিচ্ছি। আমাদের থ্রেড পেঁচানো হয়ে গেলে আমাদের প্রথমত এলবোটা লাগিয়ে নিতে হবে। আমাদের যে এলবোটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই এলবোটা লাগিয়ে নিতে হবে। আমরা এখন এলবোটা লাগিয়ে নিব। তো এলবোটা কিন্তু এক হাতে আপনারা আমরা চাইলে কিন্তু দুই হাতে টাইট করতে পারবো না, এর জন্য আমাদের র্যান্সের প্রয়োজন আছে। আমরা র্যান্স দিয়ে ভালো করে টাইট করে নেব। টাইট করে নেওয়ার পর আমাদের যেই বাল্বটা আপনারা দেখতে পাচ্ছেন নিচের মাথাটায় আমাদের পাইপটা লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পর নিচে একটা ইউনিয়ন লাগিয়ে দিতে হবে, যাতে আমাদের দুটো পাইপ একসাথে আমরা জয়েন করতে পারি। যার কারণে এটা আমরা ট্যাঙ্কি এবং পাইপের মাঝামাঝি দিয়েছি, যাতে পরবর্তীতে আমরা আমাদের ট্যাঙ্কি এবং পাইপের লাইনটা যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে খুলতে সুবিধা হবে। তো যার কারণে আমরা মাঝামাঝি দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন ইউনিয়নের একটি সাইড লাগিয়ে নিতে হবে, দুইটা ইউনিয়নের যে কোনো একটি সাইড আপনার সুবিধা অনুযায়ী আপনি লাগিয়ে নিতে পারেন। এখন দেখতে পাচ্ছেন দুইটার যে কোনো একটা সাইড আমরা লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পর আমাদের বাকি যে অংশটা আছে সেটা আমরা লাগিয়ে দেবো। এখন লাগিয়ে দেবো যাতে আমাদের মাপটা পরবর্তীতে আমরা নিতে পারি। এখন এদিক থেকে এসে এই ইটের ভিতরে রেখে তারপর আমাদের ওইদিকে আমাদের ওই যে দেখতে পাচ্ছেন বন প্লাগ দিয়ে লাইনটা আটকানো রয়েছে, আমাদের সেই লাইনটাতে চলে যেতে হবে। এখন আমরা এখান থেকে বাদ দিয়ে এখন আমরা এদিক থেকে শুরু করবো, টিটা থেকে শুরু করবো, যাতে আমাদের এই লাইনটা পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ইটের মাপটা সোজা সরাসরি সোজা করতে গেলে ঠিক এদিকে হয়, মানে এ পরিমাণ হয়। আমরা ঠিক এ পরিমাণে আমরা পাইপটা কেটে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাইপটা এখন কেটে নিতেছি। পাইপটা কেটে নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের পাইপটা কাটার পর প্যাঁচ কাটতে হবে, মানে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কারণ আমার এই ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ আপনারা যারা নতুন এবং যারা এখনও পর্যন্ত ওরকমভাবে কাজ শিখেন নাই বা জানেন না, তাদের জন্য এই ভিডিওগুলো খুবই হেল্পফুল হতে যাচ্ছে। কারণ আমি এ ধরনের ভিডিওগুলো আপলোড করি যাতে আপনারা সবাই শিখতে পারেন।
এ কারণে আমরা আমি সবসময় আপনাদেরকে এ ধরনের ভিডিও উপহার দিয়ে থাকি। এখন এই জায়গায় আমাদের এলবোটা লাগিয়ে নিতে হবে, কারণ আমরা যদি আমরা টিয়ের ভিতরে যদি আর একটা মাথা লাগিয়ে নিই তো পরবর্তীতে আমাদের এলবো বা যে কোনো একটা কিছু ফিটিংস লাগাতে হলে মানে অনেক ধরনের সমস্যা হয়। তো যার কারণে আমরা প্রথমত এগুলো করে লাগিয়ে নিই। লাগিয়ে নেওয়ার পর এলবোটা লাগিয়ে নেওয়ার পর এখানে আমাদের এই টিটা দেখতে পাচ্ছেন, টিটার ভিতরে আমরা পাইপটা লাগিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন রেন্সের সাহায্যে আমরা ভালো করে টাইট করে দিচ্ছি। এখন টাইট করে দেওয়ার পর আমাদের এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে 15 ইঞ্চি, আমরা এখন একটি 15 ইঞ্চি পাইপ কেটে নিব। কারণ আমাদের 15 ইঞ্চি আপনারা পাশ দেখতে পাচ্ছিলেন, কিন্তু এই পাশটা হওয়ার কারণ ছিল এখানে পাইপটা একটু এগিয়ে গেছে, যার কারণে আমাদের পাইপটা একটু পিছন দিকে নিতে হবে। সোজা করতে হলে আমাদের একটু পিছন দিকে নিতে হবে, তো যার কারণে সামনের দিকে আনতে হবে। তো যার কারণে এই ধরনের পাইপটা একটু ছোটে নিয়েছি। এখন আমাদের ইউনিয়নটা একটা সাইডে লাগিয়ে নিতে হবে, পাইপের এক সাইডে আমাদের ইউনিয়নটা লাগিয়ে নিতে হবে। তারপর আমাদের যে এলবোটা রয়েছে সেই এলবোটাতে আমাদের বাকি অংশটা লাগিয়ে দিতে হবে। তো আমরা এখন এলবোটাতে ইউনিয়নটাতে সরাসরি লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পর আমাদের এলবোটাতে লাগিয়ে দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউনিয়নে লাগানোর পর আমরা এলবোতে লাগিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে টাইট করে দিতে হবে। আমার টাইট করা হয়ে গেছে। এখন ভিতরে ইউনিয়নের যে ওয়াশারটা রয়েছে সেই ওয়াশারটা দিয়ে তারপর ভালো করে টাইট করে দিতে হবে। আমরা ভালো করে টাইট করে দিচ্ছি। আমাদের টাইট করা হয়ে গেলে আমাদের মোটামুটি কাজ শেষ। তারপর আমাদের চলে যেতে হবে মোটরের কাছে। মোটর থেকে আমাদের ট্যাঙ্কিতে যে পানিটা উঠবে সে পর্যন্ত আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করবো। এখন এখানে যে উপরে আমাদের একটি গ্যাস পাইপের প্রয়োজন আছে, যাতে আমাদের পানির স্পিডটা ভালো হয় বা সবসময় যাতে আমরা পানির স্পিডটা সমন্বয়ে পাই, তো যার কারণে আমরা একটি গ্যাস পাইপ ব্যবহার করি। আমাদের সেই গ্যাস পাইপটা এখন লাগাতে হবে। আমরা এখন একটি গ্যাস পাইপ লাগিয়ে দিচ্ছি, কারণ আপনারা জানেন যে গ্যাস পাইপ যদি দিই তাহলে কিন্তু পানির স্পিডটা মোটামুটি সব থেকে ভালো হয়, আর যদি না দেন তাহলে অনেক দূরে লাইন যেতে হলে মানে পানির প্রেশার অনেক প্রেশার প্রয়োজন হয়। আর যদি আপনি মানে অনেক দূরে নিতে চান তাহলে মোটামুটি কাছে থেকেই আপনি বা নিচ থেকেই আপনি মোটামুটি ভালো স্পিড পাবেন এই গ্যাস পাইপের মাধ্যমে। এখন এটা হলো আমাদের যেটা মোটর থেকে উঠবে, যে লাইনটা আমাদের মোটর থেকে উঠবে সেই লাইনটা আমরা করেছি। এখন দেখতে পাচ্ছেন এই ছিদ্রটা, এই ছিদ্র যে ইউনিয়নের যে ইয়েটা দেখতে পাচ্ছেন, তো আপনাদেরকে একটু দেখাচ্ছি যে ইউনিয়নটা আমাদের সরাসরি চলে যাবে আমাদের ট্যাঙ্কির ইনলাইনে, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছেন এই যে আমাদের বাড়তি অংশটা 4 ইঞ্চি, এখন এই 4 ইঞ্চি রেখে তারপর আমাদের বাকি অংশটা মাপ দিতে হবে। আমরা এখন বাড়তি 4 ইঞ্চি রেখে তারপর আমরা মাপটা দিব। এখানে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4 পর্যন্ত, মোটামুটি 4 পর্যন্ত এখানে 22 ইঞ্চি আমাদের একটি পাইপ কাটতে হবে। আমরা 22 ইঞ্চি একটি পাইপ কেটে দিচ্ছি। 22 ইঞ্চি একটি পাইপ কাটতে হলে আমাদের ঠিক এরকম করে ইঞ্চি টেপ দিয়ে মাপ দিতে হবে। মাপ দিয়ে নেওয়ার পর আমাদের পাইপ কাটা দিয়ে পাইপটা কেটে ফেলতে হবে। পাইপ কাটাতে পাইপটা কাটার পর আমাদের এখানে প্যাঁচ কাটতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমরা প্যাঁচটা কাটতেছি। প্রথম একটা ডাই আপনারা ক্লিয়ারভাবে বসানোর পরেই কিন্তু আপনি পাইপটা একুরেটভাবে যে কোনোভাবে প্যাঁচ কাটতে পারবেন, মানে যদি ডাইটা আপনি একুরেটভাবে বসিয়ে দেন তাহলে। এখন এখানে ভালো করে টাইট করে দিতে হবে। আমরা ভালো করে টাইট করে দিচ্ছি। ভালো করে টাইট করে দেওয়ার পর আমাদের ইউনিয়নটা জায়গা থেকে খুলে নিতে হবে। এখান থেকে ইউনিয়নটা খুলে নেওয়ার পর আমাদের ইউনিয়নটা পাইপের ভিতরে যে অপর মাথাটা রয়েছে এলবোর সেই মাথাটাতে লাগিয়ে দিতে হবে। তারপর আমাদের ইউনিয়নটা এই জায়গা থেকে ভালো করে লাগিয়ে দিতে হবে। আমরা এখন ইউনিয়নটাও ভালো করে লাগিয়ে দিচ্ছি। তারপর আমাদের উপর থেকে কাজটা শুরু করতে হবে। এখন আমরা উপরে একটি ইউনিয়ন দিয়ে দেবো, যাতে আমাদের ট্যাঙ্কিটা পুরোপুরি সেপারেট করতে পারি, যার কারণে। এখন আমরা দেখতে পাচ্ছি ইউনিয়নটা এখানে ভালো করে লাগিয়ে দিচ্ছি। ইউনিয়নটা আমাদের লাগানো হয়ে গেলে যে আরেকটা ঢাকনা রয়েছে এখন ভালো করে টাইট করে দেবো, যাতে আমরা ভালোভাবে করতে পারি। এখন ইউনিয়নের ডাকনাটা আমরা উপরে লাগিয়ে দেবো, দেখতে পাচ্ছেন লাগিয়ে দিয়েছি। তারপর একটি 1 ইঞ্চি নিপেল লাগিয়ে দিতে হবে। এখন এখানে যে সমস্ত কাজগুলো করবো সেগুলো কিন্তু সবগুলো 1 ইঞ্চি। তারপর আমাদের এখানে একটি এলবো প্রয়োজন হবে, আমরা একটি 1 ইঞ্চি এলবো ব্যবহার করে দিচ্ছি। তারপর এখানে দুইটা সব মিলিয়ে ভালো করে টাইট করে দিতে হবে। এখন ভালো করে টাইট করে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হলো নিচে এই যে দেখতে পাচ্ছেন মোটরের যে পাইপটা আসছে সেই পাইপটা, আর হলো আমাদের উপরে যেই ইয়ের পাইপটা আসছে মানে পানিটা উঠবে সেই মাপটা নিতে হবে। আমরা মাপটা এখানে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আমাদের পাইপটা কাটতে হবে। আমরা পাইপটা কেটে নিচ্ছি। তারপর আমাদের যে কাজটা সেটা হলো প্যাঁচ কাটতে হবে। প্যাঁচ কাটার পর আমাদের সুন্দর করে থ্রেড টেপ পেঁচিয়ে দিতে হবে। আমরা এখন থ্রেড টেপ পেঁচিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন থ্রেড টেপ পেঁচানো আমাদের হয়ে গেলে এখান থেকে আমাদের ফিটিংটা খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর এভাবে করে আমাদের ফিটিংটা লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পর মানে ভালো করে টাইট করে লাগিয়ে দিতে হবে, যাতে লিক না করে। তারপর আমাদের নিচের যে মাথাটা রয়েছে সেই মাথাটা আমাদের এভাবে করে ভালো করে টাইট করে লাগিয়ে দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারলেন যে এ ধরনের কাজগুলো আপনারা কত সহজে করে ফেলতে পারবেন। ট্যাঙ্কি থেকে মোটর পর্যন্ত কতটা সহজ কাজ আশা করি বুঝতে পারলেন। মোটামুটি এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী কোনো এক নতুন এপিসোডে, তখন সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।